জলিল আহমেদকে বিধানসভায় প্রার্থী করার দাবি জানালো জেলার সমস্ত ইমাম সংগঠন। সূত্রের খবর, এদিন দুপুরে কোচবিহার শহরের লালদীঘি সংলগ্ন নতুন মসজিদে বৈঠক করেন জেলার সমস্ত ইমাম সংগঠন। তাদের দাবি, বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস কোচবিহার জেলায় একটিও সংখ্যালঘু সম্প্রদায়ের প্রার্থী দেয়নি। তাদের দাবি, কোচবিহার জেলায় আব্দুল জলিল আহমেদকে তৃণমূল কংগ্রেসের বিধানসভায় প্রার্থী করা হোক। এই দাবি মানা না হলে আগামী রবিবার বৈঠক করে অন্য কোনো সিদ্ধান্ত গ্রহণ করবে বলে জানান সারা বাংলা ইমাম মুয়াজ্জিন কাউন্সিলের সম্পাদক মোহাম্মদ মহসিন আলী। আমরা দলের থেকে আমি চাই মাইনরিটিদের একটা ইয়ে দেওয়া হোক, মান সম্মান জায়গায় যোগ্য মর্যাদা নেওয়া। বলছি রোববার আপনাদের একটা প্রান্তশালায় সভা আছে, সারা এটা তো দুইটা তিনটে থেকে সারা জেলা সেদিন মিটিং টাকা হলো, সেদিন সবাই আসবে, সেদিন সবাই মিলে বসে আমরা ডিসিশন নেবো আমরা কি করতে চাই। যদি টিকিট না দেওয়া হয় তাহলে কি করবেন তাহলে আপনারা? টিকিট ছাড়াও কি এই দলের প্রচুর জায়গা আছে, প্রচুর প্রচুর দায়িত্ব দেওয়া আছে। শুধু আমরা দেখবো রাজ্য নেতৃত্ব কি বলে, রাজ্য নেতৃত্ব যা বলবে, রাজ্য নেতৃত্ব যা বলবে সেটাই আমরা সেটা আলোচনা করে আমরা ডিসিশন নেবো।